আবহাওয়ার খবর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, অংশত মেঘলা আকাশ, কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা। গত চব্বিশ ঘন্টায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.6 ডিগ্রি কম। সর্বনিম্ন 27.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 94%, সর্বনিম্ন 73%। আজ বিকেল 5:30 পর্যন্ত গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে 19.4 মিলিমিটার। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী অঞ্চলে সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যাবেন তাদের উদ্দেশ্যে আবহাওয়া সম্পর্কিত কোনো সতর্কবার্তা নেই বলে জানানো হয়েছে। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের আবহাওয়ার খবর পাওয়ার জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।